নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মহিলার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বারুগ্রামে আটক অভিযুক্ত। বাংলাদেশ ও ত্রিপুরায় সংখ্যালঘু আক্রমণ, প্রতিবাদে সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস। জাল নথি বানিয়ে জমি বিক্রি, পুত্রের কাছে প্রতারিত বৃদ্ধা বাবা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ জেলার পাথরকান্দি থানাধীন নঘরিয়া গ্রামের জনৈকা গৃহবধূর দায়ের কৃত মামলার জেরে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ধৃতের নাম নিজামুদ্দিন, বাড়ি একই এলাকায়। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে পাথরকান্দি পুলিশ। পরে আদালতের নির্দেশে ধৃতের ঠাঁই হয় জেল হাজতে। গত প্রায় পক্ষকাল আগে দিন দুপুরে নিজ বাড়িতে কোলের শিশুকে কাছে নিয়ে ঘুমোচ্ছিলেন জনৈকা মহিলা। এ সময়ে সুযোগ বুঝে উক্ত বাড়িতে রাজমিস্ত্রির কাজে নিয়োজিত নিজাম শারীরিক সম্পর্কের ভঙ্গিমায় নিজের মোবাইল ফোনে উক্ত মহিলার বেশ কটি ছবি তুলে নেয় এবং পরবর্তীতে সে ছবিগুলো দেখে মহিলাকে ব্ল্যাকমেলিং করতে শুরু করে এবং পরে সে ছবিগুলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেবে বলে গৃহবধূর টাকা ও দাবি করে। কিন্তু তার কথা মতো মহিলাটি টাকা দিতে বারণ করায় সে পরবর্তীতে ছবিগুলো ফেসবুকে ভাইরালও করে দেয়। এমন ঘটনার পর অসহায় গৃহবধূ নিজ সমভ্রম রক্ষার্থে আদালতের দ্বারস্থ হয়ে এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজামুদ্দিন সহ আরেক ব্যক্তিকে দায়ী করে আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে তদন্তে নামে বারুইগ্রাম পুলিশ। কিন্তু পুলিশ শুরু থেকে এই ঘটনার ধরি মাছ না ছুঁই পানি নীতি অবলম্বন করায় শেষে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সাহায্য কামনা করেন লাঞ্ছিতা গৃহবধূ। পরে নড়ে চড়ে বসেন পুলিশ সুপার। ওনার কঠোর নির্দেশে বুধবার রাতে অভিযুক্ত নিজামকে নিজ বাড়ি থেকে আটক করে বারুইগ্রাম পুলিশ। তিন বছর হয়ে গেছে, আমি ছাড়ছি না। আমার বন্ধু একটা নিয়েছিল, আমার ওটা থেকে ওয়াটসঅ্যাপ করে নিছে কি তারটা দুনিয়া থেকে ছাড়িয়ে দিছে। সাদুদ্দিন সিমেন্টের কাজ করে ফটো তো দেখা মানে কিরকম ফটো আছে দেওয়া সইয়া উঠে গেছে উঠিছি নি আমি নি আমি তো তারা আমার ফিসির ঘরের বাইরব আমি তো এটা তো ইয়া কি করে করছি ইটম করে করছি এটা এটা তো সিরিয়াস হয়ে যাওয়ার পরে সে জানে এটা ভাইরাল করছে তো যে সারিয়া দিছে হে করছে কে সারিয়া দিছে আসাদুদ্দিন তার বাড়ি তার বাড়ির নগরিয়া বাবার নাম তুরুই তুরুই মিয়া কেস দিছেন কেস দেওয়ার পরে তো ধরছেন পুলিশে কালকে রাত্রে আমার আমি তো ঘরে ঘুমো আসলাম আমি কোনো অনেক বাকি গেছি না সেই দিছে যে বেটির জোটা হয়েছে আর যে সেলফিটা নিছে যে বেটির ও বেটিয়ে। বাংলাদেশের পর এবার সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে ত্রিপুরায়। অবাঞ্ছিত ঘটনা নিয়ে গভীর উদ্বেগে করিমগঞ্জ জেলা কংগ্রেস। শুক্রবার ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সতু রায় উল্লেখ করেন, বর্তমানে সর্বত্র মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, সর্বত্র অশান্তি বিরাজ করছে। তিনি জানান, জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল অচিরেই ত্রিপুরা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ উল্লেখ করেন, যেখানে অস্বাভাবিক দ্রব্যমূল্য মধ্যবিত্তরা জর্জরিত, এই পরিপ্রেক্ষিতে বিভাগীয় মন্ত্রীসহ অন্যান্যরা বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন তা সবার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোথাও দ্রব্যমূল্য কমাবার চেষ্টা করা হবে তা না করে একে অন্যে দায়সারা মন্তব্য করে যাচ্ছেন। রাজ্যের পাঁচটি আসনের মধ্যে কংগ্রেস তিনটিতে ভালো ফল প্রদর্শন করবে বলেন আশা ব্যক্ত করেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ত্রিপুরায় যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের মৌলবাদী শক্তিকে আমরা প্রতিহত করার জন্য যা করণীয় দরকার সেই ব্যবস্থা করা হোক, আমরা যা ইচ্ছা করবো এবং তার জন্য যা করণীয় সেটা আমরা করা যাবো। সময় আমরা দেখতে পারলাম যে ত্রিপুরার পানিসাগরে বিগত কিছুদিন থেকে সন্ত্রাসবাদের উপর আক্রমণ, মসজিদে আঘাত, এবং সেইভাবে যেভাবে বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং ভারতবর্ষের মৌলবাদী শক্তি সেই মসজিদের উপর আঘাত বা সংখ্যালঘু মানুষের উপর আঘাত সৃষ্টি করে, আমরা সেগুলো প্রতিহত করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমরা বিশেষ করে ত্রিপুরা সরকার এবং গভর্নরের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি যে গভর্নরের সঙ্গে আমরা দেখা করব। অর্থাৎ একদিকে মৌলবাদী শক্তিকে সমর্থন করবো, একদিকে মৌলবাদী শক্তিকে সমর্থন করবো না, সেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তাই আমি মনে করি যে এই যে মৌলবাদী শক্তি যেগুলো আছে সেই মৌলবাদী শক্তিগুলোকে প্রতিহিত করতে হবে, এবং যখনই মৌলবাদী শক্তিকে আমরা প্রতিহিত করবো, যখনই মৌলবাদী শক্তিকে আমরা উত্থান করতে পারবো, তখনই আমাদের দেশে, তখনই আমাদের রাজ্যে, তখনই আমাদের অঞ্চলে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। জালি নথি বানিয়ে জমি বিক্রয়, এরই পরিপ্রেক্ষিতে ছেলে বিভাগীয় আধিকারিক সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কালাইন ব্রাহ্মণগ্রামের 95 বছরের মোহাম্মদ আলী তালুকদার নামের এক বৃদ্ধ। অভিযুক্তরা হলেন ছেলে আব্দুল মুনিম তালুকদার, ব্রাহ্মণগ্রামের আব্দুল ছমেদ তালুকদার, নাতানপুরের আলম হোসেন, দুধপাতিল ষষ্ঠ খণ্ডের হোসেন আহমেদ বরলস্কর ও শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। বৃহস্পতিবার এই পাঁচজনকে অভিযুক্ত করে তিনি শিলচর সদর থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করে বলা হয়, এক বিঘা ৬ কাঠা জমি জালিয়াতি করে ৬ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। বিবাদীদের কুপরামর্শে নথি জালিয়াতি করে মোহাম্মদ আলী তালুকদারের ছেলে আব্দুল মুনিম তালুকদার। অভিযোগ মতে জানা যায়, গত ২৩ মার্চ আধার কার্ড বানানোর কথা বলে বৃদ্ধ বাবাকে ফুসলিয়ে কালাইনে নিয়ে আসে ছেলে আব্দুল মুনিম, কিন্তু কালাইনে এসে সেখানে আধার কার্ড বানানো হবে না বলে বাবাকে শিলচরে নিয়ে আসে আব্দুল মুনিম। শিলচরে পৌঁছে একটি স্ট্যাম্প পেপার ও সাদা কাগজে ফুসলিয়ে বাবার স্বাক্ষর আদায় করে সে। পরবর্তীতে চক্রান্ত করে ওই সমস্ত জাল নথি দিয়ে জমির দলিল বানিয়ে এক বিঘা ৬ কাঠা জমির রেজিস্টার করে ছেলে আব্দুল মুনিম। এছাড়া বন্ধন ব্যাংক কালাইন লক্ষ্মীপুর শাখায় দুটি চেকের মাধ্যমে জমির মালিক মোহাম্মদ আলী তালুকদারকে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। এজাহারে আরও বলা হয়, ছেলের এহেন ঘটনায় বাবা মোহাম্মদ আলী তালুকদার সহ তার আরও ২ ছেলে সন্দেহ জাগে। সংশ্লিষ্ট বিভাগে খোঁজ খবর করার পর ঘটনাটি জানতে পারেন তারা। ঘটনাটি শুনেই মাথায় বাজ পড়ে তাদের। পরে বাধ্য হয়ে বৃদ্ধ মোহাম্মদ আলী তালুকদার ও তার ২ ছেলেরা শিলচর সদর থানায় এসে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পাশাপাশি অতিসত্বর দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমার নাম হল আব্দুল হান্নান তালুকদার, বাবা মোহাম্মদ আলী তালুকদার, কালান ব্রাহ্মণগ্রাম। আমার ছোট ভাই আমার বাবারে আধার কার্ড বানাইতে হইয়া শেষ ৩ তারিখে আমার বাবারে আনছে কালাই কালাই না নিয়ে এখানে হয়েছে আধার কার্ড টান হয়েছে। আগে আরেবার আরো কুড়ি জায়গা দিয়েছিল ইনো হয়েছে না না ওয়াই আনছে কালাই না নিয়ে ইনো আগে কইছে ইনো হইতো না কালাই না আছে তাহলে কইছে তোর শিলচর যাওয়া লাগবে ইনো হয়েছে তাহলে কইছে আমার দেবা শিলচর একটু জায়গা আনলে দিতে পারত না কইছে না গেলে তোর তোরা তুমি ওকে বানালে লাগবো কারি কইয়া তাহলে শিলচর আনছে আনিয়া এখানে আনিয়া আমরা জমিটা দলিল হয়েছে বাবার তার নামে এক বিঘা ছয় কাঠা সাদা হাঁকজোর মাঝে তানে তানে কইল যে আমার এইটা দুইটা চিতা লাগে ঘরত আমার তো সাইন লোক আমার চিতা করছে এ কইছে যে না এটা তুমি সাইন না দিলে হইতো না এটা দেবা লাগবে সাইন টিপ লই দিয়েছে তাহলে সাদা হাঁক দিয়ে একটা স্ট্যাম্প হোক আর বাকিটাই সাদা হাঁক দিয়ে রয়েছে লইয়া ও তানে তান এক বিঘা ছয় কাঠা যদি দলিল করছে তার নামে আমরা এটা এখন কেস করছি ওই করছি ও সদর যখন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ ভারতের ত্রিপুরা রাজ্যে জ্বলছে হিংসার আগুন, ঠিক তখনই দেখা গেল করিমগঞ্জ জেলার বৃহত্তর বালিকা এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা বিশ্ব মানবজাতির কাছে পৌঁছে দিলেন শান্তির বার্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার বিশিষ্ট ব্যক্তি সৈয়দ মিসবাউল হক এবং শঙ্কর মালাকারের ব্যবস্থাপনায় হিজিম সাহেব বাড়ির সংলগ্ন কমিউনিটি হলে এক শান্তি সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রিঙ্কু মালাকার,
কশরুল হক, ফকরউদ্দিন সহ উভয় ধর্মের ধর্মীয় সুচিন্ত বিদরা। এদের মোনাজাত শেষে বিশ্বের মানবজাতির কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, সদ্য সমাপ্ত শারদীয় উৎসবের সময় বাংলাদেশে যে ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যদিকে বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে ভারতের ত্রিপুরা রাজ্যে যে বা যারা মসজিদ ভাঙচুর, মুসলমানদের দোকান ভাঙচুর সহ ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদকে নিয়ে কটুক্তিপূর্ণ স্লোগান দেওয়া লোকদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান মোনাজাত মাহফিলের উপস্থিত বক্তারা। সরকারকে অনুরোধ করতেছি যে অতি সত্বর বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটারে নর্মাল আনার জন্য অনুরোধ রাখছি। তার সঙ্গে আমাদের ত্রিপুরা এবং বরাকবাসীকে অনুরোধ করছি, আপনারা গজবে খান দিবেন না। গজবে অনেক জিনিস আমরা ভুলবশত করিয়া থাকি, আসলে অনেক জিনিস অনেক কিছু হয় নাই, আমরা অনেক কিছু বানিয়ে ফেলি, যার জন্য গজবটাকে আমরা বাঁচিয়া থাকতাম। এবং আজকের এই মহফিলটারে বিশ্ব শান্তির জন্য দোয়া মহফিল আয়োজন করা হয়েছে, যার কারণে আমি আমার প্রেসের মাধ্যমে হিন্দু মুসলিম সবাইকে এক হয়ে চলার জন্য অনুরোধ। মদ্যপদের বিরুদ্ধে সরব হলেন সোনাই গোবিন্দনগর এলাকার মহিলারা। এলাকার বাইরে থেকে মদ্যপ যুবকেরা এসে গ্রামকে অতিষ্ঠ করে তুলছে, পাশাপাশি এলাকার যুবকদের মদাসক্ত করে গ্রামের পরিবেশ নষ্ট করছে। প্রয়োজনে মদ্যপদের বিরুদ্ধে ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদে নেমে এদের নেড়া করে থানায় নিয়ে যাবেন। শুক্রবার সোনাই কনকলতা মহিলা সংগ্রাম সমিতি ও সোনাই গোবিন্দনগরের গ্রামরক্ষী বাহিনীর আয়োজিত এক সভায় ঠিক এমনই মন্তব্য করেন মহিলারা। এদিন দুপুর একটা নাগাদ সোনাই সমষ্টির অন্তর্গত গোবিন্দনগর পূজো মণ্ডপে মাদকদ্রব্য সেবন ও পাচারের বিরুদ্ধে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, ভিডিপির সিও ভিডিও হিতেশ চক্রবর্তী, কনকলতা মহিলা সংগ্রাম সমিতির সভানেত্রী নিয়তি দেবী, কাবেরী রানী দাস প্রমুখ। আমি এত চক্র সংগঠক হিসাবে আপনাদের সংগ্রাম মানে তো আপনারা জানেন কিসের বিরুদ্ধে সংগ্রাম হয়। আজকে গ্রামে যে ধরনের আমি বলবো একটা যে ধরনের মদের দোকান ছোট ছোট এখানে লেখা থাকে, অনেক জায়গায় আমি দেখেছি গ্রামের এই বিপদে বিপদে আমি যাই, সোনাই অঞ্চলে না আরো অনেক অঞ্চলে আমি যাই, এখানে কুজেলায় দেখেছি দেখা এখানে ছোলা এবং বিক্রি করা হয়। এইগুলাতে হয় শ্লীলতাহানির অভিযোগে খণ্ডন করলেন হাইলাকান্দির ব্লক মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক মৃণালকান্তি চন্দ ওরফে কুটন। শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি সদর থানায় বাদী ও বিবাদী দুপক্ষের পাল্টা মামলা দায়ের করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক জানান, গত রবিবার মাটিজুড়ে পাইকানজিপির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার পাশের বাড়ির নিভু দাস আনুমানিক রাত ১০টা নাগাদ এসে জানান যে তার কাকা তরুণ দাস পেশায় গাড়ি চালক এবং কাকিমা শ্রী দেবী দাস মদ্যপ অবস্থায় গালিগালাজ সহ চিৎকার করে অশান্তি করছেন। এই কথা শুনে মৃণালকান্তি চন্দ তার প্রতিবেশী ভীম গোয়ালা এবং বাপ্পা শব্দকরকে নিয়ে তরুণ দাসের বাড়িতে গিয়ে গালিগালাজ ও চিৎকার বন্ধ করতে জানান। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তার পরের দিন অর্থাৎ সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তরুণ দাস ও শ্রী দেবী দাস হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি
সাধারণ সম্পাদক মৃণালকান্তি চন্দ, ভীম গোয়ালা ও বাপ্পা শব্দকর এই তিনজনকে অভিযুক্ত করে শ্লীলতাহানির এক মিথ্যে অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। এই মহিলাটা আরো পূর্বম ঘটনা আরো বহুত ঘটনা করছে, আরো কেস মামলার বিষয়ে তাই জড়িত আছে। হ্যাঁ, এই মহিলাটা আর তার যে লাগা গোর আছে, তার পাতিজা আছে, এরা এরারেও তারা বহুত চর্চার করে। রাত্রে এই মহিলার জামাই যে আছে, এই মহিলার জামাইয়ে মদ খাইয়া ইয়া চিল্লা চিল্লি ইটা ইটা করে। হ্যাঁ, এটা নিয়ে আমার পাড়া প্রতিবেশী বেজানো প্রোটেস্ট আমরা করছিলাম, বিচার আচার করছি, গ্রামের সঙ্গে বিচার আচার করছে। করার পরে এরপরেও কোনো সঠিক বিচার তারারে আমরা প্রতিবেশী আমরা দিতাম পারছি না। আর আমি এই মন্ডলের জেনারেল সেক্রেটারি হিসাবে আমার তার এই বাতি যায় আমার এই নিশ্ল সেই দিন নেওয়ার পরে আমি কিছু কথাবার্তা করলাম তারার লোকে, যে তুমি রাত্রে এই ধরনের ঘটনা করিও না, যে এই মহিলায় কইছে যে তুমি আমার বাড়িতে ইয়া কিতা লাগি ইয়ে কথা। আমি কইলাম না, তোমার বাড়ি হইতে পারে কিন্তু অসুবিধা তো এই ফাড়ার সবর সবর ওর কিতা লাগি আর তুমি তোমার বাড়ি হইতে পারে রাত্রে 10:11 সিলিনের কথা নাই। আর ও কথাটা আমি হওয়ার পরে আমারে আইয়া যেমন ও মহিলার জামাইয়ে আমার আমারে মারছে। হ্যাঁ, তখন আমি না পারিয়া তার বাতি যা আছে এরারে কইছি না তোরা আও, হ্যাঁ আইয়া দেখো এই বিষয়টা আমি তো এখানে বালা কথা হওয়া যাইছি। আর এর পরের দিনও দেখা যায় কি আমার উপরে তারা একটা মিথ্যা কেস দিয়ে আমারে এই আসন্ন দীপাবলি ও কালীপুজো উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিল শিলচর শহরের সাংস্কৃতিক সামাজিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার সাত সকালে সংস্থার পক্ষ থেকে সড়ক পরিষ্কার করতে আসা মহিলাদের হাতে শাড়ি তুলে দেন কর্মকর্তারা। উৎসবকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা অসহায় মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ হাতে নেন তারা। এদিন বেরেঙ্গা রবিদাস পাড়াতেও কিছু অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। শিলচর হলিক্রস উচ্চতর মাধ্যমিক স্কুলের 17 বছরের ছাত্র তথা লিংক রোড 15 নম্বর লেনের বাসিন্দা অনিমেষ দেবপুরকায়স্থের পুত্র শিবাশিস দেবপুরকায়স্থ শুক্রবার সকালে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। তার সাথে থাকা মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরে রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টে এ ব্যাপারে এক নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়। এদিন সন্ধ্যা 6টা নাগাদ লামডিং জিআরপিএফ বাহিনী শিবাশিসকে পেয়ে তাদের হেফাজতে রাখে এবং এদিন রাতেই তাকে রাঙ্গিরখাড়ি পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীদের কাছে প্রেরণ করবে বলে পরিবারের পক্ষ থেকে আমার বাংলা সংবাদকে জানানো হয়। ভারতীয় কৃষ্টি ও সংস্কৃতি তাকে অনেকটা আকৃষ্ট করেছে। সব ধর্মাবলম্বী লোকদের মধ্যে মেলামেশা রয়েছে, একে অন্য আন্তরিকতায় ভরা। তাই তো ভারতের যে রাজ্যে গিয়েছেন তাকে মুগ্ধ করে দিয়েছে। অসমের লোকদের মধ্যে আন্তরিকতার ছোঁয়া তাকে অনেক আকৃষ্ট করেছে। সুদূর রাশিয়া থেকে সীমান্ত শহর করিমগঞ্জে এসে এভাবে মনের কথা ব্যক্ত করেন বিশিষ্ট সন্ন্যাসী। করিমগঞ্জ ইসকন মন্দিরে বসে সাংবাদিকদের বহু প্রশ্ন উত্তরে সন্ন্যাসী জন এভাবে মন্তব্য করেন। বাংলাদেশে অবাঞ্ছিত ঘটনা নিয়ে গভীর নিন্দা জানান তিনি। পাশাপাশি করিমগঞ্জ কর্তৃপক্ষ নৃসিংহ জি মহারাজ এভাবে নিজের মতো ব্যক্ত করেন। আজকে সনাতন হিন্দু ধর্ম ইসকনের মাধ্যমে পৃথিবীর 150টা দেশে ছড়িয়ে পড়েছে। তার ফলস্বরূপ সংগঠন আছে সনাতন ধর্মের, সেই সব সংগঠনগুলো রাশিয়াতে ইউরোপে বহু কাজ করছে এবং সেখানে মানবতা সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন। এই দেখুন, উনি এই সনাতন ধর্ম গ্রহণ করার পরে উনি কোনো ধর্ম সম্বন্ধে মন্তব্য করতে চাইছেন না। এটাই যে সনাতন ধর্মের কোয়ালিটি, কারণ সনাতন ধর্ম কখন কাউকে হিংসা করে না। তো আমাদের প্রত্যেক আছে, যেসব মুসলিম ভাই আছে, খ্রিস্টান ভাই আছে, বৌদ্ধ ভাই আছে, তারা সবাইকে একই কথা, আপনারা আপনাদের যে মূল গ্রন্থ গীতা বাইবেল কোরআন এই দুটো এর নির্দেশে চলুন, মানুষ সংগঠিত করুন। না হলে রাশিয়া একসময় একটু নাস্তিক দেশ, আজকে তারা আস্তিকে পরিণত হচ্ছে। আবার যদি এরকম চুপ করতে থাকেন আমরা, তাহলে এইসব আস্তিক দেশগুলো একদিন আস্তিক দেশে পরিণত হবে। তো ভয়ানক বার্তা যাচ্ছে সবার কাছে। আমরা যদি আস্তিক যারা ঈশ্বরকে যারা মানি, হতে পারে আমরা বিভিন্ন ঘোষণা করতে পারি, কেউ দেবতা ঘোষণা করতে পারি, কেউ গুরুদেব ঘোষণা করতে পারি, কেউ আমরা কোরআন, কেউ বাইবেল, কেউ বৌদ্ধ ধর্ম মানতে পারি, কেউ জৈন, কেউ শিখ মানতে পারি, কিন্তু আমাদের ঈশ্বর একজন, পিতা একজন, সবাই আমরা একজন খুঁজছি। এই মুহূর্তে সবার কাছে এই বার্তা, আপনারা সম্প্রতি সম্প্রতি বজায় রাখুন, নিজে নিজের উপাসনা করুন, অপরের উপাসনাকে আঘাত দেবেন না।
স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে সলিল সমাধি হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন পূর্ব হুরই গ্রামে। জানা গেছে সেখানকার বাসিন্দা নির্মল ঘোষ অন্যান্য দিনের ন্যায় শুক্রবার দুপুরে নিজ পুকুরে স্নান করতে যান, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবার পরও তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার নিথর দেহ পাওয়া যায় পুকুরের জলে। সাথে সাথে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী তড়িঘড়ি অকুলস্থলে পৌঁছে নির্মল বাবুকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বালাধন চা বাগান ফুটবল মাঠে সুরন্দ ময়রা এবং ফুলমণি ময়রা নকআউট ফুটবল প্রতিযোগিতায় দুটি দল প্রতিযোগিতা করেছিল, জয়পুর কালীবাড়ি বনাম কনকপুর দল। কনকপুর 2-1 গোলের ব্যবধানে বিজয় হয়। আগামী 1 নভেম্বর যে দুটি দল প্রতিযোগিতা করবে, রাজাবাজার ফুটবল দল বনাম বালাধন চা বাগান ফুটবল দল। এই খেলাটি পরিচালনা করছেন বালাধন চা বাগানের কমিটির সভাপতি বিশ্বজিৎ তাঁতি, কেশব ময়রা, সুমন চাষা, শুভম বাক্তি, লিটন চৌধুরী, কমল রি, প্রীতম গোয়ালা, সুরজ তাঁতি, রনো চাষা, সন্দীপ রি প্রমুখ। দুধপাতের লামার গ্রাম সমাজ ক্লাবের ব্যবস্থাপনায় আগামী রবিবার থেকে শুরু হচ্ছে কিশোর সেতু প্রাইজ মানি ফুটবল ট্রফির আসর। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজকরা জানান, করোনা অতিমারির দরুন বিগত বছরের বার্ষিক ফুটবল আসরটি বন্ধ রাখা হয়। এবার সমস্ত কোভিড প্রোটোকল মেনে আসর আয়োজন করা হবে। টুর্নামেন্টে বিভিন্ন স্থানের ফুটবল টিম অংশগ্রহণ করবে। এদিকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা পর্বে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হবে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা। ফুটপাতের বাগমারা বাগান প্লেগ্রাউন্ডে একটি 9-a-side ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যে টুর্নামেন্টটি কিশোর সেতু রাজমানি ফুটবল টুর্নামেন্টের নামে পরিচিত। ফুটপাতের লামারগ্রাম সমাজ ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও এই প্রোগ্রামটি অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা আমাদের অ্যানুয়াল স্পোর্টস গেমের ফুটবল এই গেমের মাধ্যমে প্রতি বছর বিভিন্ন রকমের খেলাধুলা ফুটবল অনুষ্ঠান করে থাকি। বিগত 1 বছর আমরা করতে পারিনি, কারণ কোভিডের কিছু সমস্যা ছিল। এই বছর আমরা এই প্রোগ্রাম আবারও চালু করেছি, তবে সম্পূর্ণ কোভিড বিধি মেনে। তার জন্য আমরা এই প্রোগ্রামটিকে একটু ছোট করেছি, শুধু 8টি দলের মধ্যেই রেখেছি। এখানে 8টি দল পার্টিসিপেট করবেন এবং সম্পূর্ণ গ্রুপের রানিং ফিফা নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে। আমাদের এই খেলাটিতে যে ওপেনিং ইনোগ্রাল সেরিমনি যেটা হবে সেটা আগামী রবিবার অর্থাৎ 31 তারিখ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মহিলার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বারুগ্রামে আটক অভিযোগ। বাংলাদেশ ও ত্রিপুরায় সংখ্যালঘু আক্রমণ, প্রতিবাদে সরব করিমগঞ্জ জেলা কংগ্রেস। জাল নথি বানিয়ে জমি বিক্রি, পুত্রের কাছে প্রতারিত বৃদ্ধা বাবা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।